জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর প্রতিবাদে রেলসহ ব্যাংক বিমা বেসরকারিকরণের চক্রান্ত ব্যর্থ করতে আগামী 26 নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুন। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর প্রতিবাদে রেলসহ ব্যাংক বিমা বেসরকারিকরণের চক্রান্ত ব্যর্থ করতে আগামী 26 নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুন। শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করতে হরিদা একটা তেল দিন তো বাতিল করার দাবিতে সরষে হ্যাঁ সরষে দোকান পাট হাট বাজার বন্ধ রাখুন। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষ কত হরিদা 138 করে ব্যাংক বিমা বেসরকারিকরণ চক্রান্ত ব্যর্থ করতে আগামী 26 নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করুন। খালি ধর্মঘট আর ধর্মঘট, এই লকডাউনে এতগুলো দিন দোকান বন্ধ ছিল, আবার তালা দিতে চাইছে। হ্যাঁ তা যা বলেছেন, তবে জিনিসপত্রের দাম বেড়েছে এটাও তো ঠিক, এগুলো তো সরকারকেই দেখতে হবে, কি বলেন হরিদা? এই হচ্ছে আপনাদের সমস্যা, সব কথাতেই সরকার সরকার করেন কেন? এই যে আমার ছেলে কত বড় চাকরি করে জানেন, সে কি সরকারের ভরসায়? কম খেটেছে, এই তো ফ্ল্যাট বুক করে ফেললো। বাহ, আরে এ তো খুব ভালো খবর। রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত 59, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,05,000-এর বেশি, তবে এদিনও করোনা মুক্ত হয়েছেন 4,000-এর বেশি মানুষ, বেড়েছে সুস্থতার হার। গ্রীষ্ম বর্ষা শরৎ পেরিয়ে শীতের অপেক্ষায় আমরা, কিন্তু এখনো অমিল করোনার ভ্যাকসিন, কবে করোনা আর করোনা, আর এর মাঝে নিঃশব্দে সংক্রমণ বাড়িয়েই চলেছে করোনা, বাদ নেই এ রাজ্য। হ্যাঁ গো বাবু কোথায়? কি জানি কখন সেই অফিস থেকে এসেছে, এসে শুয়ে পড়েছে, কত ডাকলুম, শুয়ে পড়েছে। জ্বরটর হয়নি তো? ওই তেমন তো কিছু মনে হলো না। বাবু, এই বাবু কিরে, চল খেতে যাবি তো? এখনো খাওয়া হয়নি, শুয়ে পড়লি কেন? এই বাবু, বাবু কি হয়েছে, কি হয়েছে কি তোর, কি হয়েছে? পারলাম না, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না বাবা। বাবা, তোমাদের নতুন ফ্ল্যাটে নিয়ে যেতে আমি পারলাম না বাবা। আমাদের কোম্পানিতে অনেক লোককে টার্মিনেট করেছে বাবা, আমি পারলাম না বাবা। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও লক্ষ লক্ষ মানুষের কাজ হারানোর প্রতিবাদে রেলসহ ব্যাংক বিমা বেসরকারিকরণের চক্রান্ত ব্যর্থ করতে আগামী 26 নভেম্বর। কি গো এখনো ঘুমোচ্ছ? ওঠো, দোকান খুলবে না? দোকান মানে
আজ 26শে নভেম্বর, ধর্মঘট। আজ আমার দোকানে তালা থাকবে। তুমি বলছো এই কথা? হ্যাঁ, আমি বলছি। ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যতে তালা পড়ে যাচ্ছে, আর আমি একটা দিন দোকানে তালা দিয়ে ওদের পাশে দাঁড়াতে পারবো না? আলো ফুটছে, কান জাগছে, এই দেহ ফুটছে, তারা ফুটছে, আলো ফুটছে, কান জাগছে।